সংবাদ কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করবো মাছের পাতলা ঝোল। সেই জন্য আমি এখানে একটা চারা পোনা নিয়ে নিয়েছি। সেই মাছটাতে প্রথমেই আমি নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম, সেই মাছটা এবার আমি ভেজে মাছের একটা পিস ভাজা হয়ে গেছে, আস্তে করে আমি এবার উল্টে দেবো। এই মাছগুলো আমার সোনালি করে ভাজা হয়ে গেছে, এই মাছগুলো আমি এবার তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন, দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নেওয়া। পেঁয়াজ হালকা সোনালি করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি সবজিগুলো, এখানে আমি পটল আলু, এখানে আমি পটল আলু বেগুন আর পেঁপে নিয়ে নিয়েছি। সবজিগুলো পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভাজা হতে হতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন হলুদ আর জিরের গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো এক চামচ মতো আদা রসুন বাটা। দিয়ে দেবো অর্ধেকটা টমেটো পাতলা পাতলা করে কেটে নেওয়া, আর দিয়ে দেবো অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। টমেটোটা ভালো করে সবজির সঙ্গে ভাজা ভাজা করে নেব। টমেটোটাও বেশ ভাজা ভাজা হয়ে সবজির সঙ্গে গলে গেছে, মশলাগুলো দিয়ে বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। এবার একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি রান্নাটা করে নেব। যতক্ষণ না সবজিগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ রান্নাটা করে নেব। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়ে নিয়েছি। এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব। ঝোলটা আমাদের বেশ মাখামাখা হয়ে গেছে আর আলু সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। মাছ দিয়ে 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি অল্প করে গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে লো ফ্লেমে 2 মিনিট মতো রান্না করে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ। সবজি দিয়ে মাছের ঝোল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ।